অ্যালকোহলিক অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 6 নভেম্বর। স্রোতের সঙ্গে ভাষা। আমরা যেমনভাবে ঈশ্বরকে বুঝি ধ্যান ও প্রার্থনার মাধ্যমে, সেই ঈশ্বরের সঙ্গে সচেতন সম্পর্কের উন্নতি ঘটাতে চেষ্টা করেছি। 12টি পদক্ষেপ ও 12টি ঐতিহ্য, পৃষ্ঠা নাম্বার 96। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে যে কথাগুলি আমি বলি তা হল, হে ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য আজ আমি জেগে উঠেছি। এটা আমার জানা সংক্ষিপ্ততম প্রার্থনা এবং আমার মধ্যে গভীরভাবে এটা রোপিত হয়ে আছে। আমার প্রার্থনা আমার প্রতি ঈশ্বরের মনোভাবের কোনো পরিবর্তন করে না, এটা ঈশ্বরের প্রতি আমার মনোভাবের পরিবর্তন ঘটায়। প্রার্থনার সঙ্গে ধ্যানের তফাত হল, ধ্যান শব্দহীন কিছু শান্ত সময়। জনসংযোগ আমাকে শারীরিকভাবে আরাম দেয়, আবেগজনিতভাবে শান্ত রাখে, মনকে একাগ্র করে এবং আধ্যাত্মিকভাবে সচেতন রাখে। এই মাধ্যমটি উন্মুক্ত রাখা এবং ঈশ্বরের সঙ্গে আমার সচেতন সম্পর্কের উন্নতি ঘটাবার একটা উপায় হল কৃতজ্ঞতার মনোভাব বজায় রাখা। যে দিনগুলিতে কৃতজ্ঞতাবোধ বজায় রাখি, আমার জীবনে ভালো ভালো জিনিসগুলি ঘটতে থাকে। সেই জলের স্রোত বন্ধ হয়ে যাওয়া মাত্রই আমার জীবনে আমি নেতিবাচক কাজগুলি করতে শুরু করি। ঈশ্বর এই স্রোতের বাধা সৃষ্টি করেন না, আমার নিজের নেতিবাচক চিন্তাধারা এই স্রোত বন্ধ করে।